টানা দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরীফ। রবিবার জাতীয় পরিষদের সদস্যদের ভোটাভুটিতে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন এই পিএমএলএন নেতা। ভোটের লড়াইয়ে তিনি হারিয়েছেন ইমরান খানের সমর্থক পিটিআই নেতা ওমর আয়ুব খানকে। এদিন বাংলাদেশ সময় দুপুর ১২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সদস্যরা পৌঁছাতে দেরি হওয়ায় তাতে কিছুটা বিলম্ব হয়। এর আগে জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক উভয় প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করেন। প্রধানমন্ত্রী পদে জয়ী হতে হলে ৩৩৬ আসনের বিধানসভায় যে কোনো প্রার্থীকে অন্তত ১৬৯টি ভোট পেতে হতো। তবে ভোটাভুটির আগে অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। ইতনি মেজরিটি নেই কি হাম আপনে তৌর কে উপর হুকুমত বানা সকে, ইসলিয়ে হাম আপনা উন ইতিহাদি পার্টিও কে সাথ জো কে ইস ইলেকশন কে আন্দর কামিয়াব হুই হ্যায়, হাম জরুর বজরুর উনকো দাওয়াত দেঙ্গে কি ও ভি হামারে সাথ শরাকত করে। শপথ ভাই তোমার মামা, এত খাও চাপার জোর বাড়াও।